Dear viewers and my dear students, today I welcome to our online class of Prime Model School. Today I am going to take a new class of class 3. Today's subject is English second paper and today's topic is article. Today's topic is article. First of all, we have to know what is article and how many kinds of article. Article means a, an, ebong da. A, a, an, and the. Ke English te article bole. Article bolte ekdom shohoj bhashay amra bolchi ei tin ta ke amra article boli. A, an, and the. A, an, ebong da. Ei tin te word ke amra ki boli? Ei tin ta ke amra article hisebe chinhit kori. Ekhon dekho এই তিনটার মধ্যে আবার আর্টিকেল দুই প্রকার, একটা হলো ডেফিনিট আর্টিকেল আর একটা হলো ইনডেফিনিট আর্টিকেল। নির্দিষ্ট করে যেটা বলা হয় সেটা হলো ডেফিনিট আর্টিকেল, আর ডেফিনিট আর্টিকেলটা হলো কি দা। আর ইনডেফিনিট আর্টিকেল যেটা যেটা হলো অনির্দিষ্ট করে কোনো জিনিসকে যখন আমরা বোঝাবো তখন সেটা হলো ইনডেফিনিট আর্টিকেল। যেমন আ অ্যাম, এই দুটো আর্টিকেল হলো তোমার এ আ এন এন হলো তোমার ইনডিফিনিট আর্টিকেল। এখন আ এবং এন এই দুটো আর্টিকেলের ব্যবহারের কিছু নিয়ম আছে। যেমন ভাওয়েল, ভাওয়েল কয়টা আমরা জানি, ভাওয়েল কয়টা, ভাওয়েল পাঁচটা, এ ই আই ও ইউ, এই পাঁচটা ভাওয়েল আছে। এই পাঁচটা ভাওয়েল দ্বারা যখন কোনো লেটার শুরু হবে, এই পাঁচটা ভাওয়েল দ্বারা যখন কোনো ওয়ার্ড শুরু হবে, তখন আমরা সেই ওয়ার্ডগুলোর পূর্বে আমরা কি ব্যবহার করব, অ্যান ব্যবহার করব। কি ব্যবহার করব, অ্যান ব্যবহার করব। আর বাকি যে একুশটা ওয়ার্ড আছে, বাকি যে একুশটা লেটার আছে, বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এইচ ওয়াই জে, এই যে বাকি যে একুশটা লেটার আছে যাকে আমরা কি বলি, কনসোনেন্ট বলি, যাকে আমরা কনসোনেন্ট বলি, যাকে আমরা কনসোনেন্ট বলি, এই কনসোনেন্ট গুলোর পরে কি বসে, এ বসে। এটা হলো সাধারণ রুলস, একদম সাধারণ রুলস, যে কনসোনেন্ট দ্বারা যে ওয়ার্ড গুলো শুরু হয়। যেমন আমরা যদি বলি এ বল, এ ক্যাট, এ ডগ, তাহলে এগুলো দ্বারা যখন শুরু হবে, এই কনসোনেন্ট দ্বারা যখন শুরু হবে, তখন আমরা কি ইউজ করব, আর্টিকেল এ ইউজ করব। আর যখন শুরু হবে অ্যাপল, এলিফ্যান্ট, অ্যান অ্যাপল, অ্যান এলিফ্যান্ট, এগুলো দ্বারা যখন শুরু হবে, তখন আমরা কি হবে, অ্যান দ্বারা আমাদেরকে ব্যতিক্রম গুলো আছে। যেমন ভাওয়েল হওয়া সত্ত্বেও আমার আর্টিকেল বসতেছে এ, ভাওয়েল হওয়া সত্ত্বেও ওয়ার্ডের শুরুটা হয়েছে আমার ভাওয়েল দ্বারা, বাট আমার আর্টিকেল ইউজ হচ্ছে এ, যেটা আমাদের রুলস পরিপন্থী, কিন্তু এইগুলোকে বলে এক্সেপশনাল রুলস বা ব্যতিক্রম ধর্মী রুলস। এখন দেখো কিভাবে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি যখন ইউ থাকতেছে, ইউ তো স্বাভাবিকভাবে তোমার ভাওয়েল, কিন্তু এখানে কি হবে, আ ইউনিভার্সিটি, কারণ কি উচ্চারণটা যখন ইউ এর মতো হবে, ইউ উচ্চারণটা যখন আমার ইউ এর মতো হবে, তখন সেখানে আমরা আর ভাওয়েল হিসেবে অ্যান ইউজ করতে পারবো না, সেখানে আমাদের আর্টিকেল এ ইউজ করতে হবে। এই ইউজগুলো আছে, বাকি যেগুলো আছে যেমন কনসোনেন্ট হওয়া সত্ত্বেও তোমার হলো উচ্চারণ ভাওয়েলের মতো হওয়ায় আমরা এ ইউজ করি, এ অ্যান ইউজ করি, সেইগুলোর ক্ষেত্রেও ব্যতিক্রম যে রুলসগুলো আছে আমরা প্র্যাকটিসের মাধ্যমে, এক্সারসাইজগুলো করার মাধ্যমে আমি
তারপরে তোমার পর্বতমালা নামে ঘুরবে, তোমার দাপ ব্যবহৃত হয়। এইগুলো আমরা যখন ক্লাসগুলোতে থাকবো তখন আমরা আরো ভালো করে বিস্তারিত আলোচনা করতে পারবো। এখন দেখো আমরা কিছু এক্সারসাইজ দিয়ে রেখেছি, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। ইট ইজ ড্যাশ ইন্টারেস্টিং ম্যাটার। এখানে দেখো আই হল কি ভাওয়েল, আই হল ভাওয়েল, এই জন্য এখানে আমার অ্যান ব্যবহৃত হচ্ছে। এভরিবডি লাভস ড্যাশ এ গুড বয়, একজন ভালো ছেলেকে সবাই ভালোবাসে। আই স কিউ ইউ, ইউ এর মধ্যে যখন উচ্চারণ হচ্ছে তখন ই থাকা সত্ত্বে এখানে হবে এ। দা বয় অ্যাট অরেঞ্জ, অ্যাট অরেঞ্জ। দা সান রাইজেস ইন দা ইস্ট, দিকের নির্দেশনা যখন দিচ্ছে তখন এখানে আমার দা ব্যবহার করতে হচ্ছে। দা কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমেল। ওয়েট ফর অ্যান আওয়ার, এখানে আওয়ার দেখো, আওয়ার উচ্চারণ করতে গেলে এইচটা কনসোনেন্ট, এইচ হলো কনসোনেন্ট, যখন আমরা উচ্চারণ করতে যাচ্ছি আওয়ার, আওয়ারটা কি ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, তখন আমাদের কি হবে অ্যান ইউজ করতে হবে। ইট ইজ অ্যান আইল্যান্ড, দেয়ার ইজ অ্যান এগ ইন দা পট। আয়রন ইজ অ্যা ইউজফুল মেটাল। মাই ফাদার ইজ অ্যান অনারেবল ম্যান। বাংলা ইজ অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ। এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, আর্টিকেলটা পড়বা, তোমাদের বইয়ে যে এক্সারসাইজগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবা, এবং তোমাদের বাবা মাকে সেগুলো দেখাবা চেক করার জন্য। আজকে এ পর্যন্ত।